মানুষ ও প্রকৃতি, অদ্বয়বোধ ও দ্বন্দ্ব প্রসঙ্গ রবীন্দ্রনাথ। অর্থাৎ রবীন্দ্রনাথের দৃষ্টিতে, রবীন্দ্রনাথের দৃষ্টিতে মানুষের সাথে প্রকৃতির কোথায় কোথায় অদ্বয়বোধ আছে এবং কোথায় প্রকৃতির সাথে মানুষের দ্বন্দ্ব আছে, কোথায় প্রকৃতিকে নিয়ে আমাদের বেঁচে থাকতে হয় এবং কোথায় আমাদের সাথে মানুষের সাথে, মানুষের বেড়ে ওঠার সাথে প্রকৃতির দ্বন্দ্ব রয়েছে, প্রকৃতির সাথে বিদ্বেষ বা দ্বন্দ্বের সাথে মানুষকে বেড়ে উঠতে হয়। পরস্পর বিরোধী দুটি বিষয়, একটি অদ্বয়বোধ, একটি দ্বন্দ্ব। তো আমি প্রথমে অদ্বয়বোধ নিয়ে আলোচনা করব, মানুষের সাথে প্রকৃতির অদ্বয়বোধ কোথায়। রবীন্দ্রনাথের মতে নিখিল বিশ্ব এক অখণ্ড চৈতন্যের প্রেমময় অভিব্যক্তি। এখানে মানুষ ও প্রকৃতি পৃথক পৃথক সত্তা নয়, নিখিল বিশ্বে সেই একেরই অভিব্যক্তি। রবীন্দ্রনাথ সেই এককে ধরবার চেষ্টা করেছেন, যে এক, যে মহাজাগতিক শক্তির কাছে মানুষের সাথে প্রকৃতির কোনো বিভেদ নেই, মানুষের সাথে প্রকৃতির কোনো বিচ্ছিন্নতা নেই, মানুষের সাথে প্রকৃতির কোনো অনৈক্য নেই, বরং মানুষের সাথে প্রকৃতির ঐক্য আছে, মানুষের সাথে প্রকৃতির সম্প্রীতি আছে, প্রকৃতিকে সাথে নিয়ে মানুষকে বেড়ে উঠতে হয়। জড় নাম দিয়ে, সীমাবদ্ধ বলে কোনো কিছুকে তিনি এক পাশে ঠেলে রাখেননি। আমরা যেটা করি যে জড় এবং প্রাণ দুটোকে আলাদা করে দেখি, যার ভেতরে প্রাণ নেই তাকে আমরা বলি জড়, যার ভেতরে প্রাণ আছে তাকে আমরা বলি প্রাণী। তাহলে জড় জগৎ এবং প্রাণী জগৎ দুটোকে আমরা যেমন বিচ্ছিন্ন করে দেখি, রবীন্দ্রনাথের দৃষ্টিতে জড় জগৎ এবং প্রাণী জগৎ কোনো বিচ্ছিন্নতা নয়, সেই একেরই অভিব্যক্তি। সীমার মধ্যে, প্রত্যক্ষের মধ্যে অনন্তের প্রকাশ তার মনে অসীম বিস্ময় জাগিয়েছে। সীমার মধ্যে, এই সসীম পৃথিবীর মধ্যে অসীমের যে প্রকাশ, সীমার মধ্যে অসীম তুমি বাজাও আপন সুর, আমার মধ্যে তোমার প্রকাশ তাই এত মধুর। তাহলে এই যে সীমার মধ্যে, প্রত্যক্ষের মধ্যে অনন্তের যে প্রকাশ, অন্তহীন যে সত্তার প্রকাশ, তা রবীন্দ্রনাথকে খুব বিস্মিত করেছে। এই যে জলস্থল, গাছপালা, পশু পাখি, সূর্যচন্দ্র, দিন রাত্রির মাঝখান দিয়ে তিনি চোখ মেলে দেখছেন, তার চোখে এই জগৎ অণুতে পরমাণুতে প্রত্যেক ধূলিকণায় আশ্চর্য। চন্দ্র সূর্য অচেতন জড়শক্তি আর তরুলতা পশু পাখির মধ্যে চেতনার প্রকাশ, এই তারতম্য রবীন্দ্রনাথ মেনে নেননি। চন্দ্র সূর্য এটি অচেতন এবং তরুলতা পশু পাখির মধ্যে চেতন, এই অচেতন এবং চেতন দুই সত্তা যে আলাদা, এটা রবীন্দ্রনাথ কখনো মেনে নেননি। তিনি বলছেন, আমাদের পূর্বপুরুষদের দিব্য দৃষ্টি ছিল, তারা আগুন, বাতাস, সূর্য, চন্দ্র, মেঘ, বিদ্যুতের মধ্যে দেখেছিলেন এক অচিন্তনীয় মহিমা। বিশ্বের সবকিছুর স্পর্শেই তাদের মনের বীণায় স্তব সঙ্গীতের মূর্ছনা বেজে উঠত। আজকের মানুষ তার অন্ধমূঢ়তায় চারদিকে দেওয়াল গাঁথছে, পর্দা টাঙাচ্ছে,
প্রকৃতির স্পন্দন থেকে নিজেকে বিচ্ছিন্ন করে রাখছে, এই স্বাতন্ত্র গর্ব কবির নেই। বিশ্বের সঙ্গে কোনো বিচ্ছেদ তিনি স্বীকার করেননি। তিনি অনুভব করেছেন মহাবিশ্বে সমস্ত সৃষ্টির সঙ্গে তিনি যেন একাত্ম। তাঁর চেতনায়, তাঁর চেতনার প্রবাহ ঘাসে ঘাসে, গাছের শিকড়ে, শিরায় শিরায় বয়ে যাচ্ছে। বিশ্ব প্রকৃতির সঙ্গে এই নিবিড় আত্মীয়তায়, ঐক্য বন্ধনে রবীন্দ্রনাথের জীবন চেতনা গড়ে উঠেছে। শিলাইদহে বর্ষার বিপুল নদী স্রোতের অবিশ্রাম কলস শব্দ শুনে তিনি ভেবেছেন নদীটা যেন একটা সুবৃহৎ প্রাণ পদার্থের মতো। তার মনে হয়েছে প্রকৃতির মধ্যে আমরা যে এমন একটা গূঢ় আনন্দ পাই, তার গভীর উৎস, তার সঙ্গে আমাদের আত্মীয়তা, আমাদের প্রকৃতির সঙ্গে আত্মীয়তা আছে বলেই আমরা প্রকৃতির মধ্যে একটা গূঢ় আনন্দ আমরা অনুভব করি। এবং যে কথাটা আগে বললাম যে আমরা এই প্রকৃতির সাথে নিজেদেরকে বিচ্ছিন্ন বলে মনে করি বলেই আমরা দেওয়াল রচনা করি, আমরা পর্দা টানিয়ে আমরা বিভাজন তৈরি করি, রবীন্দ্রনাথ তা জাননি। আপনারা সবাই জানেন যে বিশ্বভারতীতে তিনি যে আশ্রম বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন 1901 সালে, 1918 সালে বিশ্বভারতী প্রতিষ্ঠা করলেন, সেখানে বিশ্বের সমস্ত শিক্ষার্থীরা এসে লেখাপড়া করল। তাহলে এই যে আশ্রম বিদ্যালয়ে বিদ্যালয় শিক্ষা এবং বিশ্বভারতীতে যে মহাবিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, এই উভয় শিক্ষাই নীল আকাশের নিচে এবং কোনো দেওয়াল ছাড়া উন্মুক্ত প্রকৃতির মধ্যে শিক্ষা অর্জনের তিনি ব্যবস্থা করেছিলেন। কোথাও ক্লাসরুম ছিল না, একেবারে গাছের নিচে ক্লাস, এখনো আছে, এখনো সেখানে যে পাঠ ভবন সেখানে গাছের তলাতে ক্লাস হয়। রবীন্দ্রনাথ প্রকৃতি থেকে বিচ্ছিন্ন হয়ে শিক্ষার বিরোধী ছিলেন, তাই যে কোনো দেওয়াল, যে কোনো বিভেদ, যে কোনো পর্দা, এই সমস্ত কিছু তিনি চাননি। তিনি প্রকৃতির সাথে একাত্ম হয়ে আমাদের বেড়ে ওঠার কথা বলেছেন। তিনি বলছেন যাকে আমরা অন্যায়পূর্বক জড় বলে থাকি, সেই জগতের সঙ্গে আমাদের চেতনা একটা যোগাযোগের গোপন পথ আছে। যাকে আমরা অন্যায়পূর্বক জড় বলে থাকি, সেই জগতের সঙ্গে আমাদের চেতনার একটা যোগাযোগের গোপন পথ আছে। নইলে কখনোই নির্জীবের প্রতি জীবনে, জড়ের প্রতি মনের, বাহিরের প্রতি অন্তরে এমন একটা অনিবার্য ভালোবাসার বন্ধন থাকতেই পারে না। মানুষের সঙ্গে বিশ্বের ক্ষুদ্রতম পরমাণু কোনো সত্যিকারের জাতিভেদ নেই, তাই মানুষও আপাত জড় পদার্থ, একই জগতের অধিবাসী, তাদের জন্য দুটো আলাদা জগৎ সৃষ্টি হয়নি। মানুষ যখন মাটির সঙ্গে মাটি হয়ে মিশে যাবে, তখনও অনন্ত প্রাণময় বিশ্বের সঙ্গে তার আত্মীয়তার বন্ধন ছেড়ে যাবে না। কি সুন্দর কথা, যে মানুষ যখন মারা যাবে এবং তার শরীর যখন মাটির সাথে মিশে যাবে, তখনও এই নিখিল বিশ্বের সঙ্গে তার সম্পর্ক ছিন্ন হয়ে যাবে না। সেই এই নিখিল বিশ্বের সঙ্গে তার সেই সম্পর্ক কিন্তু থেকেই যাবে, সে কিন্তু তখন আর প্রাণ নেই। যখন মানুষের মৃত্যু হবে, যখন সে মাটিতে মিশে যাবে, তার যখন দাহ হবে, তখন তার কিন্তু প্রাণময় কোনো অস্তিত্ব নেই। কিন্তু রবীন্দ্রনাথের দৃষ্টিতে সে কিন্তু নিখিল বিশ্বেরই একটি অংশ, তার কিন্তু মৃত্যু নেই, শেষ নাই যার শেষ কথাকে বলবে। জীবনে যত পূজা হলো না সারা, জানি হে জানি তাও হয়নি হারা, যে ফুল না ফুটিতে ঝরেছে ধরণীতে, যে নদী মরুপথে হারালো ধারা, জানি হে জানি তাও হয়নি হারা। এটা রবীন্দ্রনাথই বলতে পারেন যে যে পূজা আমি শেষ করতে পারিনি জীবনে, যে পূজা সারা হয়নি, সেটা কিন্তু অসম্পূর্ণ থাকেনি, সেটা একদিন সম্পূর্ণতা পাবে। যে ফুল প্রস্ফুটিত হওয়ার আগে ঝরে পড়েছে, তার
অসম্পূর্ণতা থাকবে না, সেই ফুল আবার ফুটবে। যে নদী মরুপথে পথ হারিয়ে ফেলেছে, তার পথ রুদ্ধ হয়ে যায়নি, আবার সে চলতে শুরু করবে এবং সমুদ্রে গিয়ে সে পৌঁছবে। শেষ নাই যার শেষ কথাকে বলবে, রবীন্দ্রনাথ বলছেন যে এই বিশ্বে, নিখিল বিশ্বে শেষ বলে কিছু হয় না। তো রবীন্দ্রনাথের এই যে অদ্বয় বোধ, এই যে প্রকৃতির সঙ্গে একাত্মতা, এই অদ্বয় বোধ তিনি পেয়েছিলেন উপনিষদ থেকে। সমগ্র বিশ্বের প্রবহমান অখণ্ড চেতনার এই উপলব্ধি, বৈচিত্র্যের মধ্যে ঐক্যের এই অনুভব উপনিষদেরই মর্মবাণী। উপনিষদে আছে, এক দেব সর্বভূতেষু গূঢ়, সর্বব্যাপী সর্বভূতান্তরাত্মা, কর্মাধ্যক্ষ সর্বভূতাধিবাস, সাক্ষী চেতা কে বল নির্গুণশ্চ। রবীন্দ্রনাথ তো বেড়ে উঠেছেন উপনিষদের আবহের মধ্যে, জানেন আপনারা, একেবারে শৈশব থেকে, একেবারে শৈশব থেকে তিনি তার পিতার কাছ থেকে উপনিষদের মন্ত্র শুনেছেন, উপনিষদের মন্ত্রের অর্থ তিনি আবৃত্তি করতে শুনেছেন। এইভাবে তার মনোজগতের মধ্যে আলোড়ন জেগেছে, রবীন্দ্রনাথের নির্মাণ হয়েছে উপনিষদের, উপনিষদের আবহের মধ্যে। এক দেব সর্বভূতেষু গূঢ়, এক দেবতা সমস্ত কিছুর মধ্যেই নিহিত, আমাদের জাগতিক যা কিছু, জড়ই হোক আর প্রাণীই হোক, জড় বস্তুই হোক আর প্রাণীই হোক, সব কিছুর মধ্যেই তিনি আছেন। এক দেব সর্বভূতেষু গূঢ়, সর্বব্যাপী তিনি, সর্বব্যাপী এবং সর্বভূতান্তরাত্মা সকলেরই অন্তরে তিনি আছেন। কর্মাধ্যক্ষ সকল কর্মের তিনি ফলদায়ী, সর্বভূতাধিবাস সর্বভূতের মধ্যে তিনি অধিবাস করছেন, সব কিছুর মধ্যে তিনি আছেন। সাক্ষী চেতা কে বল নির্গুণশ্চ, তিনি মুক্ত, তিনি চৈতন্যদায়ক এবং তিনি নির্গুণ। এই উপনিষদ থেকে তিনি প্রকৃতির সঙ্গে একাত্ম বোধ বা অদ্বয়বোধের শিক্ষা তিনি পেয়েছিলেন। শ্বেতাশ্বতর উপনিষদে রয়েছে, যো দেব অগ্নৌ জপসু, যো বিশ্বং ভুবনা ভুবনা ভুবন মা বিবেশ, যো দেব অগ্নৌ জপসু, যো বিশ্বং ভুবন ভুবন মা বিবেশ, যো ঔষধীষু, যো বনস্পতিষু তস্মৈ দেবায় নমো নমো। যে দেবতা অগ্নিতে এবং জলে, অপসু অপ মানে জল, যে দেবতা অগ্নিতে এবং জলে, যো বিশ্বং যিনি সমগ্র বিশ্বে, ভুবনম আবিবেশ সমগ্র ভুবনের মধ্যে যার আবেশ, সমগ্র ভুবনের মধ্যে যিনি আবিষ্ট, যো ঔষধীষু যিনি ঔষধির মধ্যে আছেন, যো বনস্পতিষু যিনি বটবৃক্ষের মধ্যে আছেন, তস্মৈ দেবায় নমো নমো, সেই দেবতাকে আমি প্রণাম করি। রবীন্দ্রনাথের কাছে এই মন্ত্র সজীব, মন্ত্রদ্রষ্টা ঋষির মতোই তিনি এই সত্য উপলব্ধি করেছিলেন, শুধু মননের দ্বারা নয়, প্রত্যক্ষ দর্শনে তিনি তার অন্তর্দৃষ্টি দিয়ে তিনি উপলব্ধি করেছেন, দেখেছেন যে কিভাবে এই নিখিল বিশ্বে, কিভাবে প্রতিটি প্রতিটি অস্তিত্বের মধ্যে ঈশ্বর আছেন, ঈশ্বরের অস্তিত্ব আছে, সেই তিনি কিভাবে সব কিছুর মধ্যে আছেন। প্রাচীন ঋষির জাগ্রত চৈতন্য কবির লেখায় ভাস্বর হয়ে উঠেছে। তিনি বলছেন, প্রাচীন ঋষি সম্পর্কে বলছেন, তিনি তাঁর তপবনের তরুলতার মধ্যে কেমন পরিপূর্ণ চেতন ভাবে ছিলেন, তিনি যে নদীর জলে স্নান করতেন, সে স্নান কি পবিত্র স্নান, কি সত্য স্নান, তিনি যে সকল ফলভক্ষণ ভক্ষণ করেছিলেন তার স্বাদের মধ্যে কি অমৃত স্বাদ ছিল, তাঁর চক্ষে প্রভাতের সূর্যোদয় কি গভীর,
গম্ভীর, কি অপরূপ প্রাণময় চৈতন্যময় সূর্যোদয়, সে কথা মনে করলে হৃদয় পুলকিত হয়। ভাবুন, সূর্যোদয় তো আমরাও দেখি, কিন্তু এই যে সূর্যোদয় কি গভীর এবং গম্ভীর, এই যে ধ্যানমগ্ন হয়ে আমরা সূর্যোদয়কে আমরা যখন দেখি, ধ্যানস্থ হয়ে যখন আমরা সূর্যাস্তকে দেখি, তখন গোটা নিখিল বিশ্বের যে প্রাণস্পন্দন তাকে আমরা অন্তরে অনুভব করি। এই যে অনুভব, এই অনুভবের জন্য যে যে ক্ষমতা থাকা দরকার, সেই ক্ষমতাটা আমাদেরকে অর্জন করতে হবে। রবীন্দ্রনাথ বলছেন, দেখিতে গিয়াছি পর্বতমালা, দেখিতে গিয়াছি সিন্ধু, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু দুই পা ফেলিয়া, একটি ধানের শীষের উপরে একটি শিশির বিন্দু। দেখুন, একটা শীতের সকালে ধানের শীষের উপরে যখন বিন্দু বিন্দু শিশির পড়ে, এ দৃশ্য তো আমরা সবাই দেখি, কিন্তু আমাদের কি এই ধরনের কবিতা আমাদের হাত দিয়ে বেরোয়? আসলে আমাদের অন্তরলোক যতক্ষণ না আলোকিত হচ্ছে, আমাদের অন্তর্দৃষ্টি যতক্ষণ না প্রসারিত হচ্ছে, আমরা যতক্ষণ না তার মধ্যে সেই ঈশ্বরীয় সত্তাকে অনুভব করছি, ততক্ষণ পর্যন্ত এই কবিতা আমাদের হাত দিয়ে বেরোবে না। রবীন্দ্রনাথ কি সুন্দর করে বলছেন, আমরা পর্বতমালা দেখতে যাচ্ছি, সিন্ধু দেখতে যাচ্ছি, কত কি দেখতে যাচ্ছি, কিন্তু একেবারে আমার বাড়ির পাশে সেই ধানের শিশির উপরে বিন্দু বিন্দু শিশির জমেছে, সে যে কি অপরূপ, কি মনোরম দৃশ্য, সে যে আমার হৃদয়কে কিভাবে উদ্বেলিত করছে, আমার হৃদয়কে কিভাবে চঞ্চল করে তুলেছে, তা তো আমি কখনো অনুভব করিনি। এই হলো গিয়ে রবীন্দ্রনাথের প্রকৃতির সঙ্গে একাত্মতা। এবং রবীন্দ্রনাথ সেই বিরাট সত্তাকে অনুভবে স্পর্শ করতে চেয়েছেন, যিনি সকল সত্তার আত্মীয় সম্বন্ধের ঐক্যতত্ত্ব, বিশ্বব্যাপী এই অখণ্ড চৈতন্য প্রবাহের উপলব্ধি শুধু জ্ঞানের দ্বারা হবে না, জ্ঞান এবং প্রেমের সম্মিলন চাই। জ্ঞান এবং প্রেম দুটি আমাদের হৃদয়ে সঞ্চারিত করতে হবে। জ্ঞানী মানুষ নিরস হবে, খুব জ্ঞানী যারা, যাদের যাদের হৃদয়ে প্রেমের সঞ্চার হয়নি, তাদের রসবোধ কম হয়। আবার যারা প্রেমিক মানুষ, তাদের মধ্যে রসবোধ আছে, কিন্তু নিখিল বিশ্বের যে জ্ঞানভাণ্ডার, যে জ্ঞানে, যে জ্ঞানে বিকশিত হলে আমরা সব কিছুকে প্রত্যক্ষ করতে পারি, সমস্ত কিছু বহির্জগৎ এবং অন্তর্জগৎকে প্রত্যক্ষ করতে পারি, সেই জ্ঞানের অধিকারী হতে হবে। তাই রবীন্দ্রনাথ বলছেন, যখন আমার মধ্যে জ্ঞান এবং প্রেমের দুই ধারা প্রবাহিত হবে, তখনই কিন্তু আমি নিখিল বিশ্বের এই প্রাণস্পন্দনকে আমি অনুভব করব। তো রবীন্দ্রনাথের দৃষ্টিতে, আমি যেহেতু আমাকে 30 মিনিটের মধ্যে বলতে হবে, স্বাভাবিকভাবে আমাকে বিষয়টাকে একটু সংক্ষিপ্ত করতে হচ্ছে, যদিও বিষয়টা অনেক ব্যাপ্ত, আমি ভেবেওছিলাম অনেকখানি বলবো, কিন্তু আমাকে চিত্তপ্রিয়বাবু বলেছেন যে 30 মিনিটের মধ্যে আপনাকে বলতে হবে। স্বাভাবিকভাবে আমার মনে হয় 15 মিনিট প্রায় হয়েই গেল অদ্বয়বোধ বলতে গিয়ে, কারণ এরপরে আমার দ্বন্দ্বের বিষয়টা আছে, কোথায় প্রকৃতির সাথে মানুষের দ্বন্দ্ব কোথায় আছে। আমি এতক্ষণ অদ্বয়বোধ বলেছি, একাত্মতার কথা বলেছি, আমি আলোচনা করিনি ছোট আমি বড় বড় আমির কথা। আমরা প্রত্যেকেই কিন্তু এই ছোট আমি, আমাদের যে স্বার্থান্ধতা, এই স্বার্থান্ধতার কারণে আমরা বড় আমি থেকে, বড় থেকে, বৃহৎ থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে পড়ছি। এই বিচ্ছিন্নতার কারণে কিন্তু আমাদের এই উপলব্ধির জায়গাটা সুন্দর হচ্ছে না, আমাদের এই স্বার্থপরতা, আমাদের আত্মকেন্দ্রিকতা, এইগুলোই কিন্তু আমাদেরকে ঈশ্বরের কাছ থেকে অনেক দূরে সরিয়ে রাখছে, প্রকৃতির কাছ থেকে আমাদের দূরে সরিয়ে রাখছে। তাই রবীন্দ্রনাথ দুটো বিষয়কে তুলে ধরেছেন, একটি বড় আমি বলছেন, একটি ছোট আমি বলছেন। ছোট আমি হলো আমার আমিত্ব, যে আমিত্ব খড়গের মতো করে আমাকে বৃহৎ থেকে বিচ্ছিন্ন করে দিচ্ছে। এই ছোট আমিকে যতক্ষণ না আমি বিসর্জন দেব, যতক্ষণ পর্যন্ত না আমার নিজের এই অহংবোধকে আমি বিসর্জন দেব, ততক্ষণ পর্যন্ত আমি বিশ্বের বিশ্ব সত্তার সঙ্গে মিলিত হতে পারবো না। সেই উপনিষদের কথা, ঘুমৈব সুখম নাল্পে সুখমস্তি, ঘুমাতে সুখ, ঘুমাতে আনন্দ, অল্পে, আমরা যারা অল্পের মধ্যে আমরা আনন্দ খুঁজি, আমরা কখনোই সেই বৃহতের আনন্দ পাবো না, যতক্ষণ পর্যন্ত না আমরা ওই ছোট আমির আবরণকে ভেঙে, আবরণকে সরিয়ে আমরা সেই বৃহতের
কাছে পৌঁছতে পারছি। তাই সুন্দর করে তিনি বলেছিলেন যে ঘুমাইব সুখম নালপে সুখমস্তি, যা কিছু সুখ আছে তা কিছু বৃহতের মধ্যে আছে, অল্পের মধ্যে কোনো সুখ নেই, কোনো আনন্দ নেই। আনন্দং খল্লিমানি ভূতানি জায়ন্তে, যা কিছু এই যে বিশ্বের যা কিছু আমরা দেখতে পাচ্ছি সে সব কিছুই আনন্দ থেকে তার জন্ম হয়েছে, সেই আনন্দেই গিয়ে সে পৌঁছবে। কিন্তু সেই আনন্দের সন্ধান পেতে গেলে আমাদের এই ক্ষুদ্র আমি বা ক্ষুদ্র স্বার্থকে পরিত্যাগ করতে হবে। এবারে আমি দ্বন্দ্বের কথা আসি। অনেকেই হয়তো এটা খুব বিস্ময়ের বিষয় যে ঠিকই তো, এটা তো আমরা উপলব্ধি করলাম যে প্রকৃতির সাথে একাত্ম হয়ে আমাদের বেড়ে উঠতে হবে, প্রকৃতির সাথে বিচ্ছিন্ন হয়ে আমাদের বড় হওয়া যাবে না, বেঁচে থাকা যাবে না। দ্বন্দ্ব কোথায়? যেখানে আমাদের প্রকৃতির সাথে দ্বন্দ্ব করতে হবে, প্রকৃতির বিরুদ্ধে যেতে হবে, সেটা কোন জায়গা? রবীন্দ্রনাথ কোন জায়গায় পয়েন্ট আউট করেছেন? এই অদ্বৈবোধ রবীন্দ্র মানসে একটি বড় অংশ জুড়ে রয়েছে, কিন্তু এই অদ্বৈত বোধই তার জীবন দর্শনের শেষ কথা নয়। তার চেতনায় বহু বিপরীত ধর্মী ভাবনা ও অনুভবে সে মিলেছে। অনেক সময় অদ্বৈত বোধে জায়গা নিয়েছে সংশয়, দ্বৈধ, দ্বন্দ্ব। খুব অল্প বয়সে আধুনিক বৈজ্ঞানিক চিন্তার সঙ্গে তার পরিচয় হয়। শুধু ঔপনিষদিক পটভূমিকায় দেখলে রবীন্দ্রনাথকে পুরোপুরি বোঝা যাবে না। হেমন্তবালা দেবীকে লেখা একটা চিঠিতে তিনি বলছেন, সাহিত্যের বইয়ের চেয়ে বিজ্ঞানের বই আমি বেশি পড়ে থাকি। এই প্রসঙ্গে রবীন্দ্রনাথের স্নেহধন্য কবি অমিয় চক্রবর্তীর মন্তব্য উল্লেখ করা যেতে পারে। অমিয় চক্রবর্তী লিখছেন, জ্ঞান বিজ্ঞানের বহু বিচিত্র শাখায় রবীন্দ্রনাথের যে আত্যন্তিক ঔৎসুক্য ছিল তার পরিচয় তিনি পেয়েছেন বিশ্বভারতী পাঠাগারের বই ঘেঁটে। কৃষি, ভাষাতত্ত্ব, ইতিহাস, চিকিৎসা বিজ্ঞান, নববস্তুবিদ্যা, ভূবিদ্যা, প্রাণরসায়ন, পতঙ্গবিদ্যা, সমবায় ব্যাংকিং, রেশম গুটির চাষ, গৃহসজ্জা, সার, আখ ও তেল উৎপাদন, চর্মশিল্প, মৃৎশিল্প, তাঁত শিল্প, চাষের কাজে ট্রাক্টরের ব্যবহার, গ্রামীণ অর্থনীতির উন্নয়ন, রান্নার নতুন প্রণালী, বিদ্যুৎ শক্তি, পয়নালী, হস্তলিপিবিদ্যা, গাছের কলমের চাষ, আবহবিদ্যা, রাসায়নিক পদ্ধতিতে তৈরি রং, মিশরি পুরাতত্ত্ব, রাস্তা তৈরির কারিগরি বিদ্যা, কৃত্রিম উপায়ে ডিম ফোটানোর যন্ত্র, কাঠের তৈরি ছাঁচ, ছাপাখানা, সব বিষয়ে তার উৎসাহ ছিল। রবীন্দ্রনাথ শুধু যে উপনিষদে তিনি মগ্ন ছিলেন, শুধু গীতা উপনিষদে মগ্ন ছিলেন এবং অন্যান্য বিবিধ যে বিষয় সেই বিষয়ে তার পাণ্ডিত্য ছিল তা নয়। তার বাইরে যে অমিয় চক্রবর্তী বলছেন যে রবীন্দ্রনাথের জ্ঞানের ব্যাপ্তি কত বড়, সেটা এই অমিয় চক্রবর্তীর লেখা থেকে বোঝা যাচ্ছে যে কোনো কিছুই বাদ দেননি, সমস্ত শাস্ত্র তিনি অধ্যয়ন করতেন এবং তিনি বিজ্ঞান নিয়েও পড়াশোনা করেছেন। তিনি চার্লস ডারউইন ডারউইনের যে অভিব্যক্তিবাদ, থিওরি অফ ইভলিউশন, তাও তিনি পড়াশোনা করেছেন। এইগুলো পড়তে পড়তে রবীন্দ্রনাথের মধ্যে কোথাও একটা যৌক্তিক মন তৈরি হয়েছে। উপনিষদীয় চিন্তাধারার মধ্যে বাড়তে বাড়তে যখন তিনি ঈশ্বর, যে ঈশ্বরকে আমরা চোখে দেখি না অন্তরে অনুভব করি, সেই ঈশ্বরের অস্তিত্বকে উপলব্ধি করেছেন এবং তিনি তার লেখায় তার প্রকাশ করছেন যে এই মহাবিশ্বের যা কিছু সমস্ত কিছুই সেই ঈশ্বরের দ্বারা পরিবৃত, যে যেটা আমাদের কঠোপনিষদে রয়েছে, ঈশোপনিষদে রয়েছে, ঈশা বাস্যমিদং সর্বং যৎকিঞ্চ জগত্তাং জগৎ তেন তত্ত্বেন ভুঞ্জিথা মা গৃধক অশ্বসিদ্ধনম। তিনি ঈশোপনিষদ থেকে এই শিক্ষা পেয়েছিলেন যে এই জগতের সব কিছুই ঈশ্বরের দ্বারা আবৃত, ঈশা বাস্যম ইদং সর্বং, জগতে যা কিছু সব কিছু ঈশ্বরের দ্বারা আবৃত। তাই তিনি বলছেন যে বেঁচে থাকার সহজ মন্ত্র হলো তেন তক্তেন ভুঞ্জিথা, ত্যাগের মধ্য দিয়ে ভোগ করো এবং মা গৃধক তস্যসিদ্ধনম, কারো ধন লোভ করিও না। এটা যেমন তিনি উপনিষদ থেকে পেয়েছিলেন, আবার আমরা অমিয় চক্রবর্তীর লেখা থেকে দেখতে পাচ্ছি যে তিনি যাবতীয় বিদ্যা তিনি অধিগত করেছিলেন। এবং বাংলা 1288 সালের আষাঢ় মাসে ভারতী পত্রিকায় রবীন্দ্রনাথ একটি প্রবন্ধ লিখেন। এই প্রবন্ধে দেখা যায় এই বয়সেই হার্বার্ট স্পেন্সারের রচনাগুলির সঙ্গে
তার সম্যক পরিচয় হয়েছে। এই সময় লেখা আরেকটি প্রবন্ধে তিনি অভিব্যক্তিবাদের সংক্ষিপ্ত ব্যাখ্যা দিয়েছেন। ইংরেজি 1890 এ ইউরোপ যাত্রীর ডায়েরিতে রবীন্দ্রনাথ লিখছেন, ওয়ালেসের ডারউইনিজম পড়ছি, ওয়ালেসের ডারউইনিজম পড়ছি। বা দেখুন রবীন্দ্রনাথ ডারউইনের তত্ত্ব পড়ছেন, ওয়ালেসের লেখা ডারউইনের তত্ত্ব বেশ লাগছে, ইচ্ছে করছে বাংলায় তর্জমা করতে, কিন্তু আমার দ্বারা হয়ে উঠবে না। কয়েকদিন পরে লিখছেন, ডারউইনিজম শেষ করা গেল, খুব ভালো লাগলো। আর একদিনের ডায়েরিতে আছে, আর চৌকিতে আরামে বসে মডার্ন থটস অ্যান্ড মডার্ন সায়েন্স পড়ছিল। রবীন্দ্রনাথ বলছেন মডার্ন থটস অ্যান্ড মডার্ন সায়েন্স পড়ছিল। বাংলা 1300 সালে প্রকাশিত একটি প্রবন্ধে তিনি ডারউইনের বিশিষ্ট বন্ধু ও ক্রমবিকাশবাদের প্রধান প্রবক্তা টমাস হেনরি হাক্সলি, আপনারা হাক্সলির নাম শুনেছেন, হাক্সলির একটি বিখ্যাত ভাষণ অভিব্যক্তি ও নীতিবোধ এর বিস্তৃত আলোচনা তিনি করছেন। মানে প্রথমে হাক্সলির লেখাটা তিনি পড়লেন, সেটা পড়বার পরে তিনি ওই বিষয়টা নিয়ে গভীর আলোচনা করলেন, যে হাক্সলি সেখানে যেমন তিনি ওয়ালেসের লেখা ডারউইনিজম পড়লেন, ডারউইনের তত্ত্ব পড়লেন, অভিব্যক্তিবাদ পড়লেন, তেমনি তিনি হাক্সলিকে পড়লেন। এই হাক্সলি ডারউইন এগুলো পড়তে পড়তে তাঁর কিন্তু অনেক কিছু চিন্তাভাবনা পরিবর্তন করতে লাগলো। ডারউইন মানে চার্লস ডারউইন, হার্বার্ট স্পেন্সার, টমাস হেনরি হাক্সলি, এই এদের তত্ত্ব পড়তে পড়তে তিনি উপলব্ধি করলেন যে প্রকৃতির স্বাভাবিক নিয়মে, প্রকৃতির স্বাভাবিক নিয়মে মানুষ কেমন হবে, আর মানুষ যদি সেইভাবে নিজেকে না তৈরি করতে চায় তাহলে মানুষকে কি করতে হবে। অভিব্যক্তিবাদে আমরা, ডারউইনের অভিব্যক্তিবাদে আমরা কি দেখেছি, আমরা দেখেছি একেবারে এককোষী প্রাণী থেকে সৃষ্টি, প্রাণী জগতের সৃষ্টি প্রোটোপ্লাজম থেকে, এককোষী প্রাণী থেকে তার শুরু, ধীরে 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 বিবর্তন হয়েছে, বিবর্তন হতে হতে বহুকোষী প্রাণী তৈরি হয়েছে, এবং হচ্ছে ওই আমাদের ঠিক আগের অবস্থা ছিল বানর, বানর থেকে তারপরে বিবর্তন হয়ে আমরা মানুষ হয়েছি। এই যে বিবর্তন, এই যে ক্রম বিবর্তন ঘটেছে, এটা তো শুধু শরীরের বিবর্তন নয়, এর সাথে সাথে যে অ্যানিমাল ইনস্টিংক্ট, অ্যানিমাল প্যাশন, সেটাও তো চলে এসেছে ধারাবাহিকভাবে। অর্থাৎ একটি বাঘ বা একটি সিংহ, সে হিংস্র, তার সেই যে হিংস্রতা, এবং একটি বানর তার ভেতরে যে হিংস্রতা আছে, মানুষ কিন্তু সেই হিংস্রতাটাকে প্রকৃতির স্বাভাবিক নিয়মে সাধারণভাবে সে গ্রহণ করেছে, সাধারণভাবে গ্রহণ করেছে, এবং এই বিবর্তনের মধ্য দিয়ে একটি সুন্দর মানুষ তৈরি হয়েছে। এই মানুষের যে ছাঁচটি, সেই ছাঁচটিও কিন্তু ঈশ্বরের তৈরি করা। এই যে খুব সুদর্শন মানুষ, অন্যান্য প্রাণীদের থেকে দেখতে খুব সুন্দর মানুষ, এই যে সুন্দর মানুষে এসে তিনি থেমে গেলেন, এই বিবর্তন হতে হতে মানুষে এসে তিনি থেমে গেলেন, এই সুন্দর একটি মানুষের যাবতীয় অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে যে মানুষ, সেই মানুষ আমরা, এবং আমরা এখন এই গ্রহে, আমরা এখন এই গ্রহে আধিপত্য বিস্তার করেছি, কেননা তিনি আমাদের মাথায় বুদ্ধি দিয়েছেন, এবং সেই বুদ্ধি অন্য প্রাণীদের মধ্যে দেন। আমরা বুদ্ধিমান প্রাণী, তাই আমাদের বুদ্ধি দিয়ে এবং আমাদের শরীর দিয়ে আমরা সমস্ত প্রাকৃতিক প্রতিকূলতাকে অতিক্রম করে, প্রাকৃতিক প্রতিবন্ধকতাকে অতিক্রম করে, অন্য প্রাণীদের উপরে কর্তৃত্ব ফলিয়ে আমরা এই গ্রহে বসবাস করছি। অভিব্যক্তিবাদের মূল কথা অপূর্ণতাকে পরাভূত ও অতিক্রম করে উঠবার জন্য পূর্ণতাকাঙ্ক্ষার উদ্যোগ, জীবনকে পাওয়ার জন্য মৃত্যুর প্রযত্ন। জগৎ যেন একটা প্রকাণ্ড পীড়া, সে আরোগ্য হতে চায়, অর্থাৎ সম্পূর্ণ হতে চায়, জড়ের মধ্যে সীমাবদ্ধ হয়ে থাকতে চায় না। অভিব্যক্তিবাদ বলে পৃথিবীর নিকৃষ্টতম প্রাণ ক্রমশ মানুষে এসে পরিণত হয়, প্রত্যেক জড় পরমাণু প্রাণ হয়ে উঠতে চেষ্টা করছে, প্রত্যেক ক্ষুদ্রতম প্রাণ পূর্ণতর জীব হওয়ার চেষ্টা করছে, প্রত্যেক পূর্ণতর জীব অপূর্ণতার বন্ধন থেকে মুক্তি পাবার চেষ্টা করছে। বিশাল জগতের প্রত্যেক পরমাণুর মধ্যে অভিব্যক্তির অবিরাম চেষ্টা দেখা যাচ্ছে। এক কথায় সীমার আবরণ ভেদ করে অসীম নিজেকে প্রকাশ করবার চেষ্টা করছে।
রবীন্দ্রনাথ এখানে অভিব্যক্তিবাদের যে ব্যাখ্যা দিয়েছেন তার মূল সূত্র পাওয়া যাবে উপনিষদে, কিন্তু আধুনিক বৈজ্ঞানিক চেতনার প্রভাবও এই আলোচনায় আছে। এই প্রসঙ্গে বাংলা 1300 সালে প্রকাশিত রবীন্দ্রনাথের আরেকটি প্রবন্ধ উল্লেখ করা যেতে পারে। প্রবন্ধটির নাম কর্তব্য নীতি, অধ্যাপক হাক্সলির মত। হার্বার্ট স্পেন্সার ও হাক্সলি দুজনেই ছিলেন নিরীশ্বরবাদী। হার্বার্ট স্পেন্সার অবশ্য ধর্মের সঙ্গে কিছুটা আপোষ করেছিলেন, ঈশ্বরের জায়গায় তিনি বসিয়েছিলেন অজ্ঞেয়কে। হাক্সলির চোখে এটা এক ধরনের ফাঁকি, তার সত্যনিষ্ঠা ঋজু এবং আপোষহীন। কিন্তু ঈশ্বরকে বর্জন করলেও হাক্সলি মানুষের নৈতিক চেতনার মূল্য অস্বীকার করেননি। 1893 সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে হাক্সলি একটি বক্তৃতা দিয়েছিলেন। তিনি বলছেন, মানুষের নীতিবোধের সঙ্গে প্রাকৃতিক নিয়মের দ্বন্দ্ব, এখানে দ্বন্দ্বের বিষয়টা আপনারা বুঝতে পারবেন, মানুষের নীতিবোধের সঙ্গে প্রাকৃতিক নিয়মের দ্বন্দ্ব। প্রাকৃতিক নিয়মে কিন্তু আমাদের মধ্যে নীতিবোধ থাকবার কথা নয়, কারণ হচ্ছে আমাদের সেই বিবর্তনবাদের মধ্যে আপনারা জানেন যে স্ট্রাগল ফর এক্সিস্টেন্স, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, ন্যাচারাল সিলেকশন, এই তিনটি কথা আপনারা ডারউইনের তত্ত্ব থেকে পেয়েছেন যে প্রতিনিয়ত আমাদেরকে বেঁচে থাকার জন্য লড়াই করতে হচ্ছে, আমাদের এক্সিস্টেন্সের জন্য আমাদের প্রতিনিয়ত লড়াই করতে হচ্ছে, এবং এই লড়াই কে কে হচ্ছে জয়লাভ করছে, না হচ্ছে ফিটেস্ট, যোগ্যতমের উদ্বর্তন। তাহলে যোগ্যতম হতে গেলে যখন অনেকের মধ্যে প্রতিযোগিতা বা প্রতিদ্বন্দ্বিতা হয়, তখন সেখানে সেই প্রতিযোগিতায় বা প্রতিদ্বন্দ্বিতায় যদি জয়লাভ করতে হয়, তাহলে একজন মানুষকে কতকগুলো অমানবিক গুণের অধিকারী হতে হবে, অর্থাৎ তাকে হিংস্র হতে হবে, অর্থাৎ তাকে কৌশল অবলম্বন করতে হবে কি করে সে তার প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে সে নিজে তার অস্তিত্বকে হচ্ছে জানান দেবে। এই যে গুণগুলো, অর্থাৎ স্ট্রাগল ফর এক্সিস্টেন্স যদি আমাদের বিবর্তনের একটি ধারা হয়, স্ট্রাগল ফর এক্সিস্টেন্সটাই যদি আমরা বিবর্তনের ধারায় গ্রহণ করে থাকি, তাহলে আমরা কিন্তু নৈতিকতা থেকে অনেকটা দূরে সরে আসছি, আমাদের মধ্যে সেই অ্যানিম্যালিটি থেকে যাচ্ছে, সেই অ্যানিম্যাল প্যাশন থেকে যাচ্ছে। এমন একটা বাঘে বাঘে যখন লড়াই হয়, একটা সিংহতে সিংহতে যখন লড়াই হয়, ঠিক একইভাবে একটা মানুষ আরেকটা মানুষের সাথে লড়াই করে সে তার অস্তিত্বটাকে বাঁচিয়ে রাখবার চেষ্টা করছে। তাই হাক্সলি বলেছেন, মানুষের জন্ম নিজ কুলে, শারীরিক গঠনে সে পশুর সমগোত্রীয়, মানুষ আর জীবন সংগ্রামে জয়ী হয়ে জীব রাজ্যে একাধিপত্য লাভ করেছে, এই জয়যাত্রায় তাকে সবচেয়ে বেশি সাহায্য করেছে তার পাশবিক বৃত্তি। তার পাশবিক বৃত্তি থাকবার ফলে কিন্তু সে আজকে জয়লাভ করেছে। কি সেটা? না, বিবেকহীন স্বার্থবুদ্ধি, নির্বিচারে সবকিছু আত্মসাৎ করা, যা পাওয়া যায় তা প্রাণপণে রক্ষার চেষ্টা, এইগুলি জীবন যুদ্ধের অঙ্গ। এবং এখানে মানুষ ও মনুষ্যতর প্রাণীর মধ্যে কোনো পার্থক্য নেই। যে সব গুণে মানুষ বানর ও বাঘের সমজাতীয়, সেই সব গুণের জন্যই সে জীবন যুদ্ধে টিকে থাকতে এবং অন্য প্রাণীর উপর প্রভুত্ব বিস্তার করতে পেরেছে। বিশেষ শারীরিক গঠন, চতুরতা, মিশুকে স্বভাব, কৌতূহল, অনুকরণের ক্ষমতা এবং কার্যসিদ্ধির প্রয়োজনে নির্মম হিংস্রতা মানুষকে আজ প্রাণী জগতে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী করেছে। কিন্তু আদিম মানুষের ক্ষেত্রে যা ছিল গুণ, সভ্য মানুষের ক্ষেত্রে তা শুধু দোষ নয়, পাপ। আমরা যদি এইগুলোকে গুণ বলি, এই চতুরতা, এই হিংস্রতা, এইগুলোকে যদি আমরা গুণ বলি, তাহলে আমরা যে সূক্ষ্মতার সাধনা করছি, যে মনুষ্যত্বের সাধনা করছি, যে আমাদেরকে নিজেদেরকে যে ক্ষুদ্রতা থেকে বৃহতের দিকে যাওয়ার যে সাধনা করছি, তার সাথে বিরোধ বাড়ছে। তাহলে এইখানেই হলো প্রকৃতির সাথে মানুষের দ্বন্দ্বের জায়গা। প্রাকৃতিক নিয়মে মানুষ হিংস্র, প্রাকৃতিক নিয়মে তার ভিতরে অনেক অ্যানিম্যালিটি আছে, একটা একটা অ্যানিম্যালের মধ্যে, একটা কুকুরের মধ্যে, একটা বেড়ালের মধ্যে, একটা বানরের মধ্যে যে যে গুণগুলো, যে যে প্যাশানগুলো আছে, সেই প্যাশানগুলো কিন্তু মানুষও সেগুলো ক্যারি করছে ভেতরে। কিন্তু আমরা যদি প্রাকৃতিক নিয়মে সেইগুলোকে নিজেদের মধ্যে এক্সিস্ট করি, সেগুলোকে রাখবার চেষ্টা করি, তাহলে আমরা যে বৃহৎ মানুষের সাধনা করছি, বড় মানুষের সাধনা করছি, বৃহতের সাধনা করছি, আমরা যে ভূমার সাধনা করছি, সেই জায়গাটাতে আমরা কখনো পৌঁছতে পারবো না। তাহলে এইখানে কিন্তু আমাদের নীতিবোধ এসে আমাদের প্রাকৃতিক এই নিয়মের কাছে একটা বাধা সৃষ্টি করছে, এবং সেই বাধাটা আমরাই তৈরি করছি, কেননা আমরা চাই
যে আমরা নিঃস্বার্থ হতে, কারণ আমরা চাই আমরা বড় মনের অধিকারী হতে, কারণ আমরা চাই যে বিশ্বের কল্যাণ কামনা করতে। সেই সেই কল্যাণ সাধন করতে গেলে এখানে প্রাকৃতিক নিয়মের বিরুদ্ধে গিয়ে আমাদের নিজেদের গুণাবলীকে প্রতিষ্ঠিত করতে হবে। কিন্তু সেই আদিম আদিম প্রবৃত্তিগুলো সহজে যেতে চায় না, তারা আমাদের জীবনে তীব্র যন্ত্রণার কারণ হয় ও সমাজ জীবনে নানা রকম জটিল সমস্যার সৃষ্টি করে। হাক্সলি মনে করেন, প্রাকৃতিক নিয়মের বিপরীত মেরুতে মানবিক নীতিবোধের অধিষ্ঠান, প্রকৃতির সঙ্গে মনুষ্যত্বের এই হলো মৌলিক বৈপরীত্য ও দ্বন্দ্ব। প্রকৃতির সঙ্গে দ্বন্দ্বটা ওই জায়গাটাতে। প্রাকৃতিক নিয়ম দাবি করে অবিবেকী নিষ্ঠুর আত্মপ্রতিষ্ঠা ও আত্মাধিকার, এটা প্রাকৃতিক নিয়ম দাবি করে। আর মনুষ্যত্ব চায় প্রতিদ্বন্দ্বিতার বদলে সহযোগিতা, সহমর্মিতা, অপরের প্রতি তার শ্রদ্ধা ও প্রীতির হাত প্রসারিত করা। প্রকৃতি চায় যোগ্যতমের উৎপর্তন, মনুষ্যত্ব চায় যত বেশি সম্ভব মানুষকে বাঁচাতে। জীবন সংগ্রামের নিয়মকে বর্জন করেই মনুষ্যত্বের প্রতিষ্ঠা। রবীন্দ্রনাথ হাক্সলির মত বিশ্লেষণ করে বলেছেন, জগৎ প্রকৃতি আমাদের ধর্ম প্রবৃত্তির আনুকূল্য করিতেছে একথা স্বীকার করা যায় না। জাগতিক নিয়ম, প্রাকৃতিক নিয়ম, আমাদের ভেতরের যে ধর্ম আনুকূল্য, ধর্মবোধ, নীতিবোধ, এর যে আনুকূল্যে আছে, অনুকূলে আছে, একথা বলা যাবে না। বরঞ্চ দেখা যায় আমাদের ধর্ম প্রবৃত্তির সহিত তার অহর্নিশি সংগ্রাম চলিতেছে। মোটের উপরে জীব জন্তু উদ্ভিদগণ জীবন যুদ্ধে যোগ্যতম ও তার উদ্বর্তন অনুসারে টিকিয়া থাকিয়া উন্নতি লাভ করিয়াছে। অতএব সামাজিক মনুষ্য, নীতিপথবর্তী মনুষ্য সেই একই উপায়ে উন্নতির সোপানে অগ্রসর হইতে পারে এমন কথা কেহ কেহ বলিয়া থাকেন, কিন্তু যোগ্যতম ও সাধুতম কথাটা এক নয়। আমাদের দেখে নিতে হবে যে আমরা সাধুতম হতে চাই, যোগ্যতমের উদ্বর্তন হতে গিয়ে আমরা যেন কখনো আমাদের গুণাবলী থেকে, আমাদের মনুষ্যত্বের গুণাবলী থেকে আমরা যেন কখনো বিচ্যুত না হয়ে যাই। সত্যের আহ্বান প্রবন্ধে রবীন্দ্রনাথ লিখেছেন, জন্তুরা প্রাকৃতিক নির্বাচনের শাসনে বাঁচে মরে এগোয় বা পিছয়, মানুষ পেয়েছে অন্তরের স্বরাজ, সে কেবলই উপরের তলা থেকে গভীর তলায় পৌঁছতে চায়। প্রত্যক্ষ থেকে অপ্রত্যক্ষে, পরাশক্তি থেকে আত্মকর্তৃত্বে, প্রবৃত্তির তাড়না থেকে বিচারের বিচার ব্যবস্থায় সে জয়ী হতে চায়। এখানেই হচ্ছে প্রকৃতির সাথে মানুষের দ্বন্দ্ব। এর আগে আমি আলোচনা করেছিলাম যে অদ্বয়, কোথায় আমাদের একাত্মতা প্রকৃতির সাথে, আর কোথায় আমাদের প্রকৃতির সাথে হচ্ছে দ্বন্দ্ব, কোথায় আমাদের প্রকৃতির সাথে দ্বন্দ্ব করে, বিরোধ করে আমাদের নিজেদের মনুষ্যত্বকে আমাদের প্রতিষ্ঠা করতে হবে।